আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। ভাই খোরশেদ আলম, আপনার প্রশ্নে আমি দেখতে পাচ্ছি শুরুতে আপনি লিখেছেন, দেশের একজন গুরুত্বপূর্ণ আলেম ও ইসলামিক স্কলার হিসেবে কী ধরনের বাজেট কামনা করেন? ভাই খোরশেদ, এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতীয় বাজেট বলুন এবং জাতীয় আরও অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোতে ওলামা একরামের তেমন কোনো মতামত চাওয়া হয় না। এমনকি রাস্তাঘাটে বিভিন্ন ছোটো ছোটো ব্যবসা বাণিজ্য করছেন কিংবা পথচারী, তাদের অনেকের মতামত আমাদের সাংবাদিক ভাইরা সংগ্রহ করতে দেখি অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে, অথচ ওলামা একরামের মতামত আলাদা করে অনেক ইস্যুতে নেওয়া হয় না। এমনকি ঈদের মতো এবং আরও অনেক ধর্মীয় ধর্ম রিলেটেড বিষয়েও ওলামা একরামের বক্তব্যকে অনেক সময় সেভাবে গুরুত্বের সাথে নেওয়া হয় না, যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। যে দেশের মানুষ ধর্মপ্রাণ এবং বেশিরভাগ মানুষ মুসলিম, সে দেশে ওলামা একরামের মতামত জাতীয় যে কোনো ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা বাজেট সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা করবার সুযোগ এখানে নেই এবং বাজেট নিয়ে খুব দীর্ঘ আলোচনা করার মতো ওই বিষয়ে এক্সপার্টও আমি নই। আমি শুধুমাত্র একজন মুসলিম হিসাবে এবং মুসলমানদেরকে কোরআন হাদিসের পথে দাওয়াত দানকারী একজন দায়ী হিসাবে আমি যে বিষয়টি বলতে চাই তা হলো, আমাদের বাজেটের আকার দিন দিন বাড়ছে, বাড়বে সেটাই স্বাভাবিক, কিন্তু বাজেটকে সুদের নির্ভরতা কমাতে হবে এবং সেটার জন্য আমাদের অনেক খাত আছে যে খাতগুলোতে খরচের পরিমাণ আমরা কমাতে পারি। ধরা যাক আমাদের জন্য যে গাড়ি বরাদ্দ করা হচ্ছে সেটা না করে অনেক সাধারণ মানের গাড়িও কিন্তু ব্যবহার করা যায়, কারণ যে পারপাসে গাড়ি কেনা হচ্ছে সেই পারপাস সার্ভ করার জন্য সাধারণ মানের গাড়িও যথেষ্ট। তো আমরা যদি এ সমস্ত ক্ষেত্রে কিছু সাধন করতে পারি তাহলে সেক্ষেত্রে সুদের ঋণের উপর নির্ভরতা অনেকখানি কমানো যাবে। সেই সাথে সুদের ঋণের উপর নির্ভরতা কমানোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের এদেশের মানুষ, মুসলমানরা প্রায় সবাই, হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষই কিন্তু সুদকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। অতএব আমি বলছি না যে রাতারাতি সুদমুক্ত আপনি অর্থব্যবস্থা দাঁড় করিয়ে ফেলবেন বা সুদমুক্ত আপনি বাজেট ঘোষণা করে ফেলবেন, এটা সম্ভব। তবে সুদি ঋণ মুক্ত আপনার বাজেট সেটি প্রণয়ন করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে বিনীতভাবে আহ্বান করব, কারণ যে দেশের মানুষ সুদকে ঘৃণা করে সে দেশে সুদের ঋণের উপর নির্ভরতা দিন দিন বাড়তেই থাকবে, সেটা কখনো জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে সেটি বলা যায় না। আমরা জানি কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত ইসলামিক উইং খুলতে বাধ্য হচ্ছে, এর মানে হলো মানুষ সুদকে কী ঘৃণা করে এটা তার একটা প্রতীক মাত্র। অতএব এদেশে অনেক মানুষ আছেন নামাজও পড়ে না কিন্তু সুদকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন, আল্লাহর পরিমাণ সুদকে খুব ভয়াবহ হারাম হিসাবে ঘোষণা করেছেন। সেই বিশ্বাস, সেই ইমান এদেশে মুসলমানদের মধ্যে, এদেশে মানুষের মধ্যে আছে। সেই জায়গা থেকে আমরা বাজেটকে সুদের ঋণ মুক্ত করবার জন্য আমরা আহ্বান জানাবো। সেই সাথে অনেক খাতের অনেক ব্যয়ের খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছ সাধন করা সম্ভব, যে খাতগুলোতে আসলে অনেক আপনার ব্যয় কমিয়ে আনা সম্ভব, সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আসলেই অনেক ক্ষেত্রে আমাদের ঋণ নির্ভরতা এটি কমে যাবে ইনশাআল্লাহ। তার সেই সাথে আপনার মোরালিটি, নীতিনৈতিকতা এবং আদর্শ চর্চা, এ জাতীয় খাতগুলোতে বাজেটে আপনার বাজেটে এগুলোর আওতায় আনা উচিত বা এগুলোকে বাজেটে আওতায় আনা উচিত এবং এগুলোর জন্য প্রণোদনা থাকা উচিত। হজের জন্য প্রণোদনা মানে অমুসলিম দেশে পর্যন্ত দেওয়া হয়, আর অন্যান্য মুসলিম দেশে তো আছেই, সেখানে আমাদের দেশে নেই বললেই চলে। এখানে বাজেটের আওতায় এটাকে বাজেটের আওতায় আনাতে যেতে পারে, এরকম আরও অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে নীতিনৈতিকতা ছাড়া একটা জাতি কখনো আদর্শ একটা জায়গায় পৌঁছতে পারে না এবং প্রত্যেকটা নাগরিক যদি যার যার ধর্ম পালন করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অর্জন করতে না পারেন, আল্লাহ যার যার ধর্ম পালন করে তিনি সততার একটা জায়গায় যেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কখনো একটা আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। দেশে মানুষের যে চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, তাদের বিশ্বাস, তাদের চিন্তাধারা, এগুলোর প্রতিফলন বাজেটে যদি হোক সেটি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে ইসলামী শিক্ষার জন্য, ইসলামী কর্মকাণ্ডের জন্য বাজেটে আমাদের বাজেটকে সেগুলোর আওতায় আনতে হবে এবং সেগুলোকে বাজেটের আওতায় আনতে হবে এবং সেগুলোতেও বাজেট থাকতে হবে। যাই হোক, সেই সাথে ভয়াবহ একটা সময় আমরা পার করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময় নিশ্চয়ই গরিব মানুষের কষ্ট যেন না হয় সেভাবে বাজেট প্রণয়ন করা উচিত। ইতিমধ্যে আপনার আমরা বাজেট সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি যে অমুক অমুক বিষয়কে করের আওতায় আনা হয়েছে, অমুক অমুক বিষয়ে কর বৃদ্ধি করা হয়েছে, এই বিষয়গুলোকে আমরা যে সমস্ত মূলনীতি দিলাম সেগুলোর আলোকে আপনার মূল্যায়ন করা
এবং সেগুলোর উপরে ভিত্তি করে ডিসকাস করা, এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি।